আজ আদালতে পেশ করা হচ্ছে জীবনকৃষ্ণ সাহাকে মুর্শিদাবাদের বড়ইয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা জীবনকৃষ্ণ সাহাকে আজ আদালতে পেশ করা হচ্ছে আলিপুর আদালতে পেশ এবং তার আগে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম এ দেখছেন সেই ছবি কলকাতা টিভিতে আদালতে পেশ করার আগে জীবনকৃষ্ণ সাহার স্বাস্থ্য পরীক্ষা রয়েছে এসএসকেএম এ তার স্বাস্থ্য পরীক্ষা তারপর তাকে আদালতে পেশ করা হবে আলিপুর আদালতে পেশ করা হবে জীবনকৃষ্ণ সাহাকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগ জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে জীবনকৃষ্ণ সাহা বাড়িতে কিন্তু টানা তল্লাশি চালিয়েছে সিবিআই এর আধিকারিকরা এবং তার বাড়ি থেকে একাধিক নথিপত্র উদ্ধার হয়েছে মিলেছে প্রচুর পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড এবং অ্যাডমিট কার্ড সহ একাধিক তথ্য ল্যাপটপের হার্ড ডিস্ক পেন ড্রাইভ এবং সেই সমস্ত কিছু কিন্তু সেই সমস্ত ডিভাইস খতিয়ে দেখা হচ্ছে তার মোবাইল ফোন দুটিও কিন্তু ফরেন্সিক করছে সিবিআই আধিকারিকরা এবং সেই ফোন থেকেও কিন্তু চেষ্টা চলছে তথ্য উদ্ধারের তিনি দুটি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পুকুরে সেই পুকুর থেকে সিবিআই এর তদন্তকারীরা কিন্তু মোবাইল উদ্ধার করেছেন জীবকৃষ্ণ সাহার দুটি মোবাইল এবং তার কাছে যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গিয়েছে সেই সব কিছু থেকে কিন্তু তথ্য উদ্ধারের কাজ চলছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগ জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে টানা তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা তাকে টানা জিজ্ঞাসাবাদও করা হয় আজ আলিপুর আদালতে পেশ করা হচ্ছে জীবনকৃষ্ণ সাহাকে এবং তার আগে স্বাস্থ্য পরীক্ষা জীবনকৃষ্ণ সাহার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে জীবনকৃষ্ণ সাহাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে জীবনকৃষ্ণ সাহা আজ তাকে আলিপুর আদালতে পেশ করা হবে স্বাস্থ্য পরীক্ষার জন্য এসএসকেএম এ আনা হয় তাকে সেই সময়কার ছবি দেখছেন স্বাস্থ্য পরীক্ষার পর তাকে আলিপুর আদালতে পেশ করা হবে বিষয় তো জানবো প্রতিনিধি রিয়া মাঝির কাছ থেকে রিয়া কি আপডেট রয়েছে কৃষ্ণ সাহা তার কিন্তু আজকে পুলিশ সিবিআই যে কাস্টাডি কিন্তু আজকে শেষ হচ্ছে এবং সেই কারণের জন্য প্রোটোকল অনুযায়ী তার যে মেডিকেল সেই মেডিকেল করানোর জন্য তাকে কিছুক্ষণ আগেই নিকাম থেকে বার করা হয় এবং তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম এ সেখানেই এমার্জেন্সিতে তার মেডিকেল হয় এবং তারপরেই যেটা দেখা যায় তাকে ফের আবারও নিয়ে আসা হয় নিজামে এবং যেমনটা জানা যাচ্ছে সিবিআই সূত্রে যে কিছুক্ষণ পরেই আবার তাকে বের করা হবে এবং এখান থেকে বের করে তাকে কোর্টে নিয়ে যাওয়া হবে প্রোডাক্ট এবং একদম যেটা দেখা যাচ্ছে প্রথম দিন থেকেই যে জীবনকৃষ্ণ সাহা তাকে যখনই যেরকমই প্রশ্ন করা হোক না কেন সে যে কোনো প্রশ্ন হোক না কেন তিনি কিন্তু কোনোভাবেই কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না এবং সংবাদ মাধ্যমের কোনো প্রশ্নের তিনি উত্তর দিচ্ছেন না বলে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবং আজকেও তাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি কেন ফোনটা ফেলেছিলেন এবং তিনি কি আদেও নিজে ফেলেছিলেন ফোনটা নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে এবং তার ফোনে কি ছিল কেনই বা তাকে ফেলতে হলো এরকম একাধিক প্রশ্ন জীবনকৃষ্ণ সাহ তাকে করা হয়েছিল কিন্তু কোন রকমই সদুত্তর পাওয়া যায়নি জীবনকৃষ্ণ সাহার থেকে ধন্যবাদ রিয়া কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে জীবনকৃষ্ণ সাহার স্বাস্থ্য পরীক্ষা তারপরই তাকে আলিপুর আদালতে পেশ নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা